সুপ্রিয় বিসিএস রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল। আজ আপনাদের দেখাবো কিভাবে বড় বড় সেন্টেন্স অনুবাদ করতে হবে। আমাদের হাউ টু ট্রান্সলেট বিগ সেন্টেন্সেস এর ধারাবাহিকতা আজকে ডে ফাইভ। আজকে আমরা ডে ফাইভ, এগুলো সাধারণত এডিটোরিয়াল মানের যে অনুবাদগুলো সেগুলো কিভাবে করতে হয় সেই কথা আমরা কিছু কিছু বিষয় প্রতিদিন উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকেন, আস্তে আস্তে আপনাদের বড় বড় সেন্টেন্স কীভাবে অনুবাদ করতে হবে, কীভাবে ভাঙতে হবে, কোথায় সেন্স ডেভেলপ করতে হবে ইত্যাদি বিষয়গুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসব। যারা আপনারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, তাহলে আমাদের ভিডিও যখন অনুবাদের উপর কোনো ভিডিও আসবে তখনই আপনি নোটিফাইড হবেন। তো আসুন আমরা দেখি, এটা একটা ফসিল জীবাশ্ম নিয়ে একটি লেটার টু দ্য, এটা জীবাশ্ম নিয়ে একটি এডিটোরিয়াল ছিল। প্রথম লাইনটা দেখেন, সাম্প্রতিক এক অনুসন্ধানের ফল সঠিক হলে মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে। প্রথম লাইনটায় যদি আমরা আসি, দেখেন আমরা একটু ভেঙে ভেঙে দেখাবো যাতে করে আমাদের সুবিধা হয়। সাম্প্রতিক এক অনুসন্ধানের ফল সঠিক হলে মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে। এই অনুবাদটা যখন আমরা করতে যাব, বড় সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা হয় এটা করতে গেলে, যেখানে আমরা আটকে যাব, দেখেন এখানে একটা বাংলা আছে হলে, একটু খেয়াল করে দেখেন এই হলে, যখন আপনি দেখবেন এই হলে, করলে, গেলে, খেলে এরকম শব্দ থাকলে আমরা ইফ দ্বারা সেন্টেন্স শুরু করতে পারি, অর্থাৎ ইফ ক্লজ আনতে পারি, সেটা প্রথমেও রাখতে পারি, শেষে রাখতে পারি। অর্থাৎ হলে, গেলে, খেলে, করলে এরকম শব্দ থাকলে আমরা ইফ দ্বারা, ইফ ক্লজ এনে ওই পার্টটুকু অনুবাদ করতে পারি। আচ্ছা, আর এখানে একটা বিষয় আছে, মানব সভ্যতা নতুন করে লিখতে হবে, যে নতুন করে লিখতে হবে এটা প্যাসিভ সেন্টেন্স, এটা মানে এখানে উইল হ্যাভ টু এর প্যাসিভ, তে হবে বাধ্যবাধকতা বুঝাচ্ছে, তাহলে উইল হ্যাভ টু দ্বারা আমাদের প্যাসিভ করতে হবে, যেহেতু অন্যের দ্বারা লিখতে হবে। আমরা জানি উইল হ্যাভ টু এর প্যাসিভ হয় বি দ্বারা, আমরা জানি উইল হ্যাভ টু এর প্যাসিভ হয় বি দ্বারা। তাহলে দেখেন মূল সেন্টেন্স যদি চিন্তা করি যে মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে, আমরা এটুকু হলো এখানে আমাদের এটুকু হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর বাকিটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা এটুকু দিয়ে যদি শুরু করি, দেখেন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন উইল হ্যাভ টু বি রিটেন অ্যান ইউ, দেখেন এটা হলো এখানে, আর এখানে আছে সাম্প্রতিক অনুসন্ধানের ফল সঠিক হলো, এটা কিন্তু আমরা প্রথমে দিতে পারি। ইফ কন্ডিশনটা এখানে আমরা প্রথমেও রাখতে পারবো, শেষেও রাখতে পারবো। যদি প্রথমে রাখি, দেখেন এখানে কি সাম্প্রতিক এক অনুসন্ধানের ফল সঠিক হলে, ইফ ইফ দ্য রেজাল্ট অফ, ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে, অফ আ রিসেন্ট, দেখেন ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে, ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে কামস ট্রু, ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে কামস ট্রু, মানব সভ্যতার ইতিহাস নতুন করে লিখতে হবে। দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন উইল হ্যাভ টু বি রিটেন অ্যান ইউ, দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন উইল হ্যাভ টু বি রিটেন অ্যান ইউ, দেখেন দ্য হিস্ট্রি, ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে কামস ট্রু, দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন উইল হ্যাভ টু বি রিটেন অ্যান ইউ, অ্যান ইউ মানে নতুন করে, অথবা অ্যান ইউ না লিখে আপনি নিউ লিখতে পারেন, অ্যান ইউ অথবা নিউলি। পরের ক্লজ আছে, দেখেন কারণ এতদিন ধারণা ছিল 100,000 বছর আগে মানুষ আফ্রিকার বাইরে পা রাখে। এই যে কারণ যেটা আছে এটা আমরা আগের সেন্টেন্সের সাথেই লিঙ্ক করতে পারি, কারণ যেহেতু আছে আমরা আগের সেন্টেন্সের সাথেই লিঙ্ক করতে পারি, বিকজ দিয়ে শুরু করতে পারি, বিকজ, দেখেন বিকজ এতদিন ধারণা ছিল 100,000 বছর আগে মানুষ প্রথম আফ্রিকার বাইরে পা ফেলে, এতদিন মানে ইট ওয়াজ বিলিভড স্টিল টুডে, এতদিন পর্যন্ত মানে আজ পর্যন্ত ধারণা ছিল, দেখেন বিকজ ইট ওয়াজ বিলিভড টিল টুডে, ইট ওয়াজ বিলিভড টিল টুডে, এতদিন পর্যন্ত আজ পর্যন্ত ধারণা ছিল কি মানুষ 100,000 বছর আগে আফ্রিকার বাইরে পা ফেলে, এখানে 100,000 বছর আগে মানুষ, হিউম্যান বিংস
এই যে পা ফেলে মানে প্লেস দেয়ার ফিট, এটা আমরা যেহেতু অনেক আগের কথা, পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাই, হিউম্যান বিংস হ্যাড প্লেসড দেয়ার ফিট, পাস্ট পারফেক্ট টেন্সে যাচ্ছি, হ্যাড প্লেসড দেয়ার ফিট, হ্যাড প্লেসড দেয়ার ফিট আফ্রিকার বাইরে, বিয়ন্ড আফ্রিকা বা আউটসাইড অফ আফ্রিকা, আউটসাইড অফ আফ্রিকা outside of Africa 1 lakh years ago. দেখেন তাহলে মূল সেন্টেন্সটা, ইফ দ্য রেজাল্ট অফ এ রিসেন্ট সার্ভে কামস ট্রু দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন উইল হ্যাভ টু বি রিটেন অ্যানিউ বা নিউলি বিকজ ইট ওয়াজ বিলিভ টিল টুডে হিউম্যান বিংস হ্যাড প্লেসড দেয়ার ফিট আউটসাইড অফ আফ্রিকা, এখানে আউটসাইড আফ্রিকা লাগবে না, আউটসাইড আফ্রিকা 1 lakh years ago, ইট ওয়াজ বিলিভ টিল টুডে, এখানে একটা দ্যাট দিতেও পারি আমরা, না দিলেও চলে, এখানে দ্যাট সাইলেন্ট রাখা যায়, ইট ওয়াজ বিলিভ টিল টুডে দ্যাট থাকতে পারেন। তারপরে লাইন দেখেন, পরের লাইনে বলা হয়েছে কিন্তু ইসরায়েলের সন্ধান পাওয়া একটি জীবাশ্ম বলছে প্রায় 2 লাখ বছর আগেই মধ্যপ্রাচ্যের দিকে পাড়ি জমিয়েছিল আধুনিক মানব জাতির পূর্বপুরুষরা। এখানে দেখেন কয়েকটা শব্দের বিষয় আছে, একটি জীবাশ্ম মানে ফসিল বলছে ইসরায়েলের সন্ধান পাওয়া, এখানে একটা জিনিস দেখেন, এই যে সন্ধান পাওয়া এটা আমরা কিভাবে লিখব, এই জায়গাটা আমাদের প্রয়োগ করতে একটু অসুবিধা হয়, এই সন্ধান পাওয়া এই প্রয়োগটা আমরা অনেকেই পারি না, মানে সন্ধান পাওয়াটা এখানে পাস্ট পার্টিসিপল ইউজ করা যাবে, মানে ফাউন্ড যেটা পাওয়া গেছে আর কি, সন্ধান পাওয়া মানে যেটা পাওয়া গেছে মানে প্রাপ্ত, সন্ধান পাওয়া বা প্রাপ্ত এই অর্থে আমরা ফাউন্ড ইউজ করব। আচ্ছা আরেকটা হলো, এখানে আরেকটা শব্দ আছে মানবদের পূর্বপুরুষরা, অ্যানসেস্টার্স অফ দ্য অফ হিউম্যান বিংস, পাড়ি জমিয়েছিল ছড়িয়ে পড়েছিল, স্প্রিড ইউজ করতে পারি বার, দেখেন তাহলে বাট এ ফসিল ফাউন্ড ইন স্টাইল, খেয়াল করে দেখেন বাট এ ফসিল found in Israel indicates that, but a fossil found in Israel indicates that প্রায় 2 লাখ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে পা বাড়িয়েছিল আধুনিক জাতি মানব জাতির পূর্বপুরুষরা, the ancestors of মডার্ন হিউম্যান বিংস, আধুনিক মানব জাতি পূর্বপুরুষরা, হ্যাঁ আধুনিক অফ মডার্ন হিউম্যান বিংস হ্যাঁ এখানে হ্যাড স্প্রেড পা বাড়িয়েছিল বা ছড়িয়ে পড়েছিল, হ্যাড স্প্রেড স্প্রেড মধ্য টুয়ার্ডস মধ্যকে টুয়ার্ডস দ্য মিডল ইস্ট, টুয়ার্ডস দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের দিকে কোথায় 2 লাখ বছর আগেই, প্রায় অ্যাপ্রক্সিমেটলি বা অ্যাবাউট 2 lakh years ago, অ্যাবাউট 2 lakh years ago, বাট এ ফসিল ফাউন্ড ইন ইসরায়েল ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যানসেস্টার্স অফ মডার্ন হিউম্যান বিংস হ্যাড স্প্রিড টুয়ার্ডস দ্য মিডল ইস্ট অ্যাবাউট 2 lakh years ago. তারপরের লাইনটাতে একটু অসুবিধা, একটু ভালো করে দেখবেন এই লাইনটা, আমরা ক্লাসে যেটা দেখি যে অধিকাংশ ছাত্রছাত্রী এই লাইনটা লিখতে পারে না, লাইনটা কোনটা, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাফিয়া থেকে 12 কিলোমিটার দক্ষিণে কার্মেল পর্বতের মিসলিয়া গুহা থেকে 2010 সালে জীবাশ্মটি উদ্ধার করা হয়, ভালো করে দেখবেন, ইসরায়েলের উত্তর নগরী বন্দরি হাফিয়া থেকে 12 কিলোমিটার দক্ষিণে কার্মেল পর্বতের মিসলিয়া গুহা থেকে 2002 সালে জীবাশ্মটি উদ্ধার করা হয়। এখানে এক নাউনের অ্যাপোজিশন আছে, দূরত্বের বিষয় আছে, এই জন্য একটু বড় সেন্টেন্স, আমরা একটু পার্ট বাই পার্ট যেতে থাকি, বাক্যের সাবজেক্ট চিন্তা করেন, এই বাক্যের সাবজেক্ট কোনটা, জীবাশ্মটি, খেয়াল করে দেখেন বাক্যের সাবজেক্ট হলো আমাদের জীবাশ্মটি, বাক্যের সাবজেক্ট হলো জীবাশ্মটি, আমি সাবজেক্টটা লিখি দ্য ফসিল, একটু দেখেন লিখলাম দ্য ফসিল জীবাশ্মটি,
এখন ভার্ব কোনটা উদ্ধার করা, উদ্ধার করা হয় 2002 সালে, দেখেন 2002 সালে উদ্ধার করা হয়, তাহলে এটা উদ্ধার করা হয় অন্যের দ্বারা, তাহলে প্যাসিভ হবে। 2002 সালে পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ করি অথবা পাস্ট পারফেক্ট টেন্সেরও প্যাসিভ করা যাবে। দ্য ফসিল ওয়াজ রেস্কিউড, দেখেন ওয়াজ রেস্কিউড অথবা হ্যাড বিন রেস্কিউড, যেটা বলেন দ্য ফসিল ওয়াজ রেস্কিউড অথবা হ্যাড বিন রেস্কিউড ইন 2002, তাহলে কি হলো আমাদের যে 2002 সালে জীবাশ্মটি উদ্ধার করা হয়, 2002 সালে জীবাশ্মটি উদ্ধার করা হয়, আমরা মূল একটা ক্লজ পেয়ে গেলাম। এখন দেখেন দ্য ফসিল ওয়াজ রেস্কিউড ইন 2000, এখন কোথা থেকে, তারপরে মানে উদ্ধার করেন কোথা থেকে, আমরা এটা লিখবো কোথা থেকে, দেখেন ফ্রম কোথা থেকে, মিসলিয়া গুহা থেকে, দেখেন মিসলিয়া গুহা থেকে, মিসলিয়া গুহা ফ্রম মিসলিয়া কেভ, একটু ভালো করে দেখুন দুইটা জায়গা এখানে আছে, দক্ষিণে কার্মেল পর্বতের মিসলিয়া গুহা, দেখেন এখানে কার্মেল পর্বতের মিসলিয়া গুহা, দেখেন দুইটা জায়গা, কার্মেল পর্বত একটা জায়গা, মিসলিয়া গুহা একটা জায়গা, দুইটা জায়গা আমরা কোনটা আগে লিখবো, মিসলিয়া পর্বত গুহা, এটা মোর স্পেসিফিক, কার্মেল পর্বতটা অনেক বড়, এর মধ্যে অধিকতর সুনির্দিষ্ট যেটা অর্থাৎ মিসলিয়া গুহা, এটা আগে লিখবো তারপর কার্মেল পর্বত। দুইটা জায়গার মধ্যে অ্যাডভার্ব পজিশনের নিয়ম অনুযায়ী অধিকতর সুনির্দিষ্টতা প্রকাশ করে যেটা সেটা আগে লিখতে হবে, বা ছোট জায়গাটা আগে বড় জায়গাটা পরে, কার্মেল পর্বতটা বড় জায়গা, মিসলিয়া গুহাটা ছোট জায়গা, তাহলে ছোট জায়গাটা আগে হবে তারপরে বড় জায়গাটা বসবে। তাহলে দেখে মিসলিয়া কেভ অফ কার্মেল মাউন্টেন, দেখেন মিসলিয়া কেভ অফ কার্মেল মাউন্টেন, কার্মেল মাউন্টেনে মিসলিয়া গুহা থেকে। এখন দেখেন এখন এখানে আছে যে এই কার্মেল মাউন্টেনটা কোথায়, বা ইসরায়েলের উত্তর নগরী উত্তরাঞ্চলে বন্দনগরী হাফিয়া থেকে 12 কিলোমিটার দক্ষিণে। এখন দূরত্বের আগে আমরা সাম ব্যবহার করি, সাম দেখেন সাম 12 কিলোমিটার সাউথ, তাহলে দেখেন দ্য ফসিল ওয়াজ রেস্কিউড ইন 2002 ফ্রম মিসলিয়া কেভ, মিসলিয়া গুহা থেকে অফ কোথায়, অফ কার্মেল মাউন্টেন, আর এই মাউন্টেনটার সাথে লিঙ্ক হলো যে উত্তর বন্দরনগরী থেকে, বন্দরনগরী হাফিয়া থেকে 12 কিলোমিটার দক্ষিণে, তাহলে সাম 12 কিলোমিটার সাউথ কোথা থেকে, অফ হাফিয়া, সাউথ অফ হাফিয়া, হাফিয়াটা কি উত্তরাঞ্চলীয় বন্দরনগরী, উত্তরাঞ্চলীয় বন্দরনগরী, এটা নাউন ইন অ্যাপোজিশন, কমা দিয়ে লেখেন এ নর্দার্ন পোর্ট সিটি, এ নর্দার্ন পোর্ট সিটি কোথাকার, ইসরায়েলের, অফ ইসরায়েল, তাহলে একটু দেখেন কি হলো, একটু বড় সেন্টেন্স, দ্য ফসিল ওয়াজ রেস্কিউড ইন 2002, 2002টা বড় সেন্টেন্স আপনি আগেও দিতে পারেন, ইন 2002 দ্য ফসিল ওয়াজ রেস্কিউড এরকম লেখা যাবে, কোথা থেকে, ফ্রম মিসলিয়া কেভ, এটা কোথাকার, অফ কার্মেল মাউন্টেন, সেটা উত্তরাঞ্চলে বন্দরনগরী থেকে, তাহলে সাম 12 কিলোমিটার সাউথ অফ হাফিয়া, এ নর্দার্ন পোর্ট সিটি অফ ইসরায়েল। এটি আসলে একজন মানুষের উপরের চোয়াল যাতে 8টি দাঁত রয়েছে, দেখেন এখানে এটি আসলে একটি উপরের চোয়াল, এখানে যে এতে যাতে, এই যাতে প্রয়োগটা করতে গিয়ে এখানে একটু সমস্যা হতে পারে, যাতে ইংরেজিটা কি বলবো দেখেন, তাহলে ইট ওয়াজ অ্যাকচুয়ালি এটা, ইট ইজ অ্যাকচুয়ালি মানুষের উপরের চোয়াল, আপার্য, শব্দগত সমস্যা অনেকেরই হবে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য আপার্য অফ অফ হিউম্যান বিংস, যাতে ইন হুইচ, যেখানে অথবা হয়ার, হয়ার বা ইন হুইচ অথবা হয়ার, দেয়ার আর 8 teeth, দেখেন ইট ইজ অ্যাকচুয়ালি দ্য আপার্য অফ হিউম্যান বিংস ইন হুইচ দেয়ার আর 8 teeth, ইসরায়েল তেলাবি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটি নিয়ে কাজ করছিলেন এতদিন। একটু দেখেন এই যে ইসরায়েলের তেলাবি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটা নিয়ে কাজ করছিলেন এতদিন, এই যে এতদিন কাজ করছিলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখেন, যেহেতু কাজ করাটা শেষ হয়েছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে আপনি লিখবেন
তেল আবিব গবেষকরা দ্য রিসার্চার অফ তেল আবিব ইউনিভার্সিটি অফ ইসরায়েল দ্য রিসার্চার্স অফ তেল আবিব ইউনিভার্সিটি অফ ইসরায়েল had been working on it since then. The researchers of Tel Aviv University of Israel had been working on it since then. The researcher had passed considered a perfect continuous curriculum. The researcher of Tel Aviv University of Israel had been working on it since then. এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের সামরিক সায়েন্স। দেখেন এটা একদম সহজ সেন্টেন্সটা, বড় হলেও এটা সহজ সেন্টেন্স। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখেন এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। বাক্যের সাবজেক্ট কোনটা? একটি গবেষণা নিবন্ধ, খেয়াল করে দেখেন বাক্যের সাবজেক্ট হলো একটি গবেষণা নিবন্ধ, এটা বাক্যের সাবজেক্ট। আমি সাবজেক্টটা প্রথমে লিখি, দেখেন আমি প্রথমে সাবজেক্টটা লিখতে চাই। সাবজেক্ট একটি গবেষণা নিবন্ধ, এ রিসার্চ আর্টিকেল, দেখেন এ রিসার্চ আর্টিকেল একটি গবেষণা নিবন্ধ এ সংক্রান্ত, অ্যাবাউট ইট বা অন ইট, আচ্ছা অ্যাবাউট ইট, তাহলে এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ। এখন ভার্ব হলো, দেখেন প্রকাশিত হয়েছে, এটা হলো আমাদের ভার্ব, আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, প্রকাশিত হয়েছে এটা হলো ভার্ব। তাহলে এই অংশটুকু ভার্ব যদি হয় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব পিপি করতে হবে, হ্যাজ বিন, এ রিসার্চ আর্টিকেল অ্যাবাউট ইট হ্যাজ বিন পাবলিশড, পাবলিশড অন, পত্রিকা অন দিবেন কোথায়, সেটা হলো এই আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্সের সামরিক সায়েন্সে, অন মিলিটারি সায়েন্স, অন মিলিটারি সায়েন্স, সায়েন্স অফ কাদের মিলিটারি সায়েন্স, যেটুকু আছে অফ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, মিলিটারি সায়েন্স, মিলিটারি সায়েন্স অফ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট American Association for the Advancement of Science. তাহলে দেখেন রিসার্চ আর্টিকেল অ্যাবাউট ইট হ্যাজ বিন পাবলিশ, প্রকাশিত হয়েছে অন মিলিটারি সায়েন্স, সামরিক সায়েন্সে, কাদের সামরিক সায়েন্স, অফ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। এইভাবে আমরা অনুবাদগুলো আপনাদের দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকেন। আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, সেটা হলো ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার, অর্থাৎ আমাদের ফেসবুক গ্রুপ হলো ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার। আপনারা ফেসবুক গ্রুপের সাথেও আমাদের অ্যাড থাকতে পারেন, ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড থাকতে পারেন। আমাদের স্লোগান যেটা হলো বা আমার গোল যেটা হলো যে এখানে ভিজিট আওয়ার ফেসবুক গ্রুপ অ্যাট দ্য রেট অফ ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার টু গেট কানেক্টেড উইথ ইংলিশ রাউন্ড দ্য ক্লক, অর্থাৎ রাউন্ড দ্য ক্লক আপনি ইংলিশের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আমরা প্রায় 100টির মতো ভিডিও এখানে নিয়ে এসেছি, বেসিক ইংলিশের উপর ভিডিও আছে, এখানে প্রিলিমিনারি কোর্সের উপর ভিডিও আছে, বিসিএস রিটেন, ব্যাংক জব রিটেন, স্পোকেন ইংলিশ, বাইবেল স্পিকিং ইত্যাদি বিষয়ের উপর ভিডিও আছে। আপনার জন্য যেটা প্রয়োজনীয় আপনি সেই ভিডিওগুলো এখানে দেখতে থাকতে পারবেন, অর্থাৎ আপনি ঘরে বসেই এই ভিডিও দেখে আপনি ইংলিশ স্কিলটা অনেকখানি ডেভেলপ করতে পারবেন। সবশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।